ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হলো ইউটিউব থেকে ইনকাম পার্ট 6, হাউ টু আর্ন ফ্রম ইউটিউব পার্ট 6। তো আমরা গত ক্লাসে যেখানে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। আমরা গত ক্লাসে করেছিলাম অ্যাডসেন্স, আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, কিভাবে মনিটাইজ করব, এবং অ্যাডসেন্সের যে টার্গেট সেটা আমরা কিভাবে ফিল আপ করব। যারা আপনারা গত ক্লাসটা করেন নাই, আপনারা আমাদের ভিডিও রেকর্ড আছে ইউটিউব চ্যানেলে, এখান থেকে ভিডিও রেকর্ডটা দেখে নেবেন 5 নম্বর ক্লাসের। তো আজ আমি শুরু করছি 6 নম্বর ক্লাস, পার্ট 6। তো আজকের পার্ট আমরা শিখব ভিডিও কিভাবে তৈরি করব। আমাদের ইউটিউব চ্যানেলের সাকসেস ডিপেন্ড করে আমাদের ভিডিওগুলো কত বেশি মানুষ দেখলো সেটার উপর। এখন কত বেশি মানুষ দেখবে সেটা ডিপেন্ড করে আপনি কোন টপিক নিয়ে ভিডিও ভিডিও তৈরি করবেন। আর আমরা যে ভিডিও তৈরি করব, আমরা দুইভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি, দুইভাবে। নাম্বার ওয়ান হলো ক্যামেরা দিয়ে। ওকে, আমরা বিভিন্ন দৃশ্য আমরা রেকর্ড করব এবং সেই রেকর্ডগুলো আমরা ইউটিউবে দিয়ে দেবো। আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে অথবা DSLR ক্যামেরা দিয়ে আপনি অনেক ধরনের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেগুলো আপনি ইউটিউবে দিতে পারবেন। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এটা নিয়ে বিস্তারিত আলাপ করেছিলাম। আর আমাদের আরেকটা ওয়ে হলো আমাদের সফটওয়্যার দিয়ে। আপনাকে কোনো ক্যামেরা লাগবে না, কোনো কিছুই লাগবে না, কোনো রেকর্ডিং ডিভাইস লাগবে না, শুধুমাত্র সফটওয়্যার। আপনি সফটওয়্যার দিয়েই ভিডিও তৈরি করতে পারবেন, তৈরি করে আপনি ইউটিউবে দিতে পারবেন। এবং এই সফটওয়্যার দিয়ে তৈরি করা ভিডিওগুলো মোস্ট মানে ভিউড ভিডিও হয়। আমরা ইউটিউবে যতগুলো চ্যানেল দেখি, সবচেয়ে হাই আর্নিং যে চ্যানেলগুলো, তার ম্যাক্সিমাম চ্যানেলে তৈরি হয় সফটওয়্যার জেনারেটেড ভিডিও, যেটার জন্য কোনো ভিডিও ক্যামেরা লাগবে না। জাস্ট লাগবে আপনার একটা আইডিয়া, আপনার থিঙ্কিং, আর অনলাইনে হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স আপনি পাবেন। তো অনলাইন থেকে রিসোর্সগুলো আমরা ইউজ করে কিভাবে আমরা সেরকম হাই কোয়ালিটি ভিডিও তৈরি করব, রিসোর্সফুল ভিডিও তৈরি করব, সেই বিষয়ে আমরা আজকের ক্লাসে শিখব। আমরা শুরু করি কিভাবে আমরা সফটওয়্যার দিয়ে ভিডিও তৈরি করব। ওকে, দেখুন আমি আগে সেরকম কয়েকটি কিছু ভিডিও আপনাদেরকে দেখাই, আমরা কিছু ভিডিও দেখব, তারপর সেরকম ভিডিও আমরা কিভাবে তৈরি করব সেই কৌশলগুলো আমরা শিখব। আচ্ছা দেখুন, আমি স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা দেখুন, তাহলে আমরা আজকে শুরু করবো, আমি আজকে দেখাবো এটা 6 নম্বর স্টেপটা, সফটওয়্যার ভিডিও আইডিয়া। আমরা প্রথমে আইডিয়াটুকু বুঝবো যে কি কি দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো, কোন কোন আইডিয়া নিয়ে আমরা ভিডিও তৈরি করব, সেই আইডিয়াগুলো আমরা ফার্স্ট জেনারেট করব, তারপর আমরা সফটওয়্যার দিয়ে ভিডিও তৈরি করব, সেই আইডিয়াকে ব্যবহার করে আমরা ভিডিও তৈরি করব। এবং এই টোটাল ক্লাসের মধ্যে, আজকের ক্লাসের মধ্যে আমাদের যে বিষয়গুলো শেখা হবে, ভিডিও তৈরির আইডিয়া, ভিডিও তৈরি করা, এবং ভিডিও তৈরি করার সময় ভিডিও এডিটিং, অডিও এডিটিং, অ্যানিমেশন, গ্রাফিক্স, এই সব কিছু আমাদের আজকের ক্লাসে মানে আলোচিত হবে। ভিডিও তৈরি করার জন্য যতটুকু গ্রাফিক্স দরকার, অ্যানিমেশন দরকার, সবকিছু আমরা এই ক্লাসে শিখবো। তাহলে আমি প্রথমে দেখাচ্ছি যে সফটওয়্যার ভিডিও আইডিয়া। আমি কিছু চ্যানেল দেখি, কিছু ভিডিও দেখি। দেখুন আমরা যদি ভিডিওতে যাই, তাহলে আমরা যদি দেখি, দেখুন একটা চ্যানেল হলো সায়েন্স বাংলা। ওকে, এই যে নেপচুন গ্রহের অজানা তত্ত্ব, পানিতে চিনির ঘনত্ব পরীক্ষা, এটাই দেখুন 5 দিনে 7,000 ভিউ হয়েছে, নেপচুন গ্রহের অজানা তত্ত্ব। গ্রহদের মধ্যে সূর্য থেকে সবথেকে দূরে অবস্থান করছে এই নেপচুন। এখন নেপচুন গ্রহের অজানা তত্ত্ব, আমি যদি এই জিনিসটা লিখে যদি গুগলে সার্চ করি, মানে যে ভিডিওটা তৈরি করছে সে যেভাবে তৈরি করছে, দেখুন আমি যদি গুগলে যদি সার্চ করি, আমি নেপচুন গ্রহ নিয়ে অনেক অনেকগুলো তথ্য পাবো।
নেপচুর গ্রহ সম্পর্কে অজানা তথ্য, এই যে কি অদ্ভুত বাংলা ডট কম, এই একটা ওয়েবসাইট, এটা আর একটা ওয়েবসাইট বিডি live24.com, ওকে, অনেক অনেকগুলো আমি কি ওয়েবসাইটে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইটে লক্ষ লক্ষ ইনফরমেশন আমরা পাবো এটা নিয়ে। তাহলে আমাকে যদি বলা হয় শুধুমাত্র নেপচুন নিয়ে ভিডিও তৈরি করতে হবে, আমরা ভিডিও তৈরি করতে পারবো অনেকগুলো। আমি দেখতে পাচ্ছি এখানে 72টা ভিডিও আছে, 72টা রিসোর্স দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো। এখন আমার নেপচুন গ্রহের কি দরকার, ইমেজ দরকার। ওকে, তাহলে আমি শুধুমাত্র গুগল ইমেজে যাব, আমি যাব লিখবো নেপচুন। ওকে, তাহলে নেপচুনের প্রচুর ভিডিও আমি পাচ্ছি, প্রচুর ইমেজ আমি পাচ্ছি। আমি যখন নেপচুন গ্রহ সম্পর্কে কিছু বলবো যে নেপচুন গ্রহের অজানা তথ্য, তাহলে সেই অজানা তথ্যগুলো আমি প্রচুর এখান থেকে পাচ্ছি। এই যে নেপচুন গ্রহ, গ্রহের অজানা তথ্য, নেপচুন গ্রহ সম্পর্কে কিছু অজানা তথ্য, তাহলে আমি এখান থেকে স্ক্রিপ্ট পাচ্ছি, স্ক্রিপ্ট একটা দুইটা প্রচুর স্ক্রিপ্ট আমি পাচ্ছি। ওকে, তাহলে শুধুমাত্র এই স্ক্রিপ্ট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তাহলে আমার স্ক্রিপ্ট রেডি, নাম্বার ওয়ান, মানে আমার, আমাকে বলা হলো, আমাকে কি কাজ দিল যে নেপচুন গ্রহ নিয়ে 10টা ভিডিও বানাতে হবে। ওকে, 10টা ভিডিও আমি বানাবো, সম্পূর্ণ আলাদা আলাদা হবে, ইনফরমেশন গুলো হবে সম্পূর্ণ আলাদা, সবকিছু হবে সম্পূর্ণ আলাদা, আমাকে 10টা ভিডিও বানাতে হবে। তাহলে আমি নেট থেকে সার্চ করে, আমি যদি গুগলে সার্চ করি নেপচুন গ্রহের অজানা তথ্য, আমি এই একটা পাচ্ছি। ওকে, এরপর আমি এইভাবে আরো অনেকগুলো পাবো। আমার এক নম্বর, আমার স্ক্রিপ্ট চলে আসলো, স্ক্রিপ্টে কি আছে সেটা আমার এখন পড়ে না দেখলেও চলবে, আমার স্ক্রিপ্ট রেডি। নাম্বার টু, আমার ইমেজ রেডি, যখন আমার সফটওয়্যার দিয়ে যখন আমি ভিডিও করব, তখন আমার অডিওটা প্লে হতে থাকবে, অডিওটা বাজবে, এবং অডিওর সাথে এইরকম বিভিন্ন ছবিগুলো চলে আসবে স্ক্রিনে। এই যে ছবিগুলো ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে, তাহলে আমি যে কথাগুলো বলবো আমার অডিওটা শোনা যাবে, এবং আমার অডিওর সাথে মানানসই বিভিন্ন মানে ইমেজ গুলো আসবে। ওকে, তাহলে আমার লাগবে হচ্ছে, আমি যে অডিওটা তৈরি করব, অডিও রেকর্ডটা, সেই অডিওটা রেকর্ডটা তৈরি করার জন্য আমার লাগবে কি স্ক্রিপ্ট। তার আমি নেট থেকে সার্চ করে এরকম প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ স্ক্রিপ্ট আমরা পাবো, আমার স্ক্রিপ্ট রেডি। দুই নম্বর হচ্ছে আমার ইমেজ দরকার, আমি এভাবে গুগল থেকে সার্চ করে হাজার হাজার লক্ষ লক্ষ আমি কি ইমেজ পাবো। ওকে, দুই নম্বর আমার ইমেজ রেডি। তিন নম্বর আমার দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেখেন। স্যার বলে ভুল করেছেন, তবে ক্যালেন্ডার অনুমান এই গ্রহের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি। আপনি লক্ষ্য করবেন যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, একটা মিস্টেরিয়াস একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, এখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, আমি কোথেকে পাবো ব্যাকগ্রাউন্ড মিউজিক? মিউজিকের জন্য আমি যাব সাউন্ড লাইব্রেরিতে, সাউন্ড লাইব্রেরি। আমরা অনলাইনে অনেকগুলো সাউন্ড লাইব্রেরি পাবো, আমি একটা সাউন্ড লাইব্রেরিতে যাচ্ছি, আপনি এরকম প্রচুর সাউন্ড লাইব্রেরি পাবেন। তো এই সাউন্ড লাইব্রেরি থেকে আমি যদি সার্চ করি যে মিস্টেরিয়াস সাউন্ড, তাহলে প্রচুর মিস্টেরিয়াস সাউন্ড আমরা পাবো। দেখুন, আমি একটা মিস্টেরিয়াস সাউন্ড সার্চ করি, মিস্টেরিয়াস সাউন্ড, যেহেতু আমি একটা অদ্ভুত বিষয় বুঝাবো, রহস্যময় একটা একটা জিনিস বুঝাবো, সেই জন্য আমার মিস্টেরিয়াস সাউন্ড দরকার। প্রচুর সাউন্ড চলে আসছে, মিস্টেরিয়াস সাউন্ড, সাউন্ড ঠিক আছে। আমরা এখানে মানানসই অনেক অনেকগুলো মিস্টেরিয়াস সাউন্ড আমরা পাচ্ছি, যে কোনো একটা সাউন্ড আমরা ইউজ করতে পারবো। এই যে, ওকে, আবার আমি স্পেসের কোন একটা জিনিস নিয়ে বোঝাচ্ছি, নেপচুন গ্রহ নিয়ে বোঝাচ্ছি, তাহলে আমার কি স্পেস সাউন্ড, স্পেস সাউন্ড দেখে যদি সার্চ করি সেটা সাউন্ড চলে আসবে। তাহলে আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা গুগলে সার্চ করে পাবো। গুগলে সার্চ করে আমরা অনেকগুলো সাউন্ড লাইব্রেরি পাবো, সেই সাউন্ড লাইব্রেরিতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পাবো।
আচ্ছা, তাহলে এই ভিডিওটা তৈরি করার সময় উনি কি করছে, ওনার প্রথমে একটা স্ক্রিপ্ট প্রয়োজন হয়েছে এবং সেই স্ক্রিপ্ট উনি গুগলে সার্চ করে নিছে। এই যে আমরাও একটা স্ক্রিপ্ট গুগলে সার্চ করে আমরা নিলাম, ওকে। এরপরে উনি ছবি ব্যবহার করছে, আমরাও কি গুগলে সার্চ করে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছবি আমরা পাবো। 3 নম্বরে উনি ব্যবহার করছে কি, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ওকে, আমরা প্রচুর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা পাচ্ছি। 4 নম্বরে উনি ব্যবহার করছে নিজের কণ্ঠ, ওকে, কণ্ঠ আমাদের সবার কণ্ঠ আছে। আর আপনি যদি নিজের কণ্ঠ যদি দিতে না চান, নিজের ভয়েস যদি দিতে না চান, সেক্ষেত্রে আছে গুগল ভয়েস। আমি দেখাচ্ছি আপনার নিজের ভয়েস দিয়ে তৈরি তৈরি করাটা সবচেয়ে সবচেয়ে বেটার হবে। বাট যদি কোনো কারণে আপনি না চান যে নিজের ভয়েস দিয়ে তৈরি না করা, সেক্ষেত্রে আপনি গুগলের ভয়েস দিয়ে ভয়েসটা ব্যবহার করতে পারেন। আমি দেখাচ্ছি, আমরা যাব translate.google.com, আমরা গুগল ট্রান্সলেটে যাব, গুগল ট্রান্সলেট। এখন গুগল ট্রান্সলেটে এসে আমি যদি জাস্ট এখান থেকে কপি করি, কপি করব, যত বড় লেখা ইচ্ছা আমি কপি করব, কপি করে আমি গুগল ট্রান্সলেটে ছেড়ে দেব, পেস্ট করে দিলাম। এরপর গুগলকে যদি বলো, বলি পড়ো, গুগল পড়তে থাকবে। জাস্ট এখানে সাউন্ড অন করে দিলে হবে, লিসেন, ওকে, একদম নিচে এই যে বাটনটা অন করে দিলে হবে। আমাদের সৌরমণ্ডলের অষ্টম অথবা বলতে পারেন সবথেকে শেষের গ্রহ নেপচুন, নেপচুন গ্রহের রং নীল হওয়ার কারণে এর নাম রবে সমুদ্রের দেবতা নেপচুনের নামানুসারে রাখা হয়েছে। নেপচুন গ্রহের ম্যাস পা কট পৃথিবী তুলনায় 17.15 গুণ। তাহলে গুগল পড়তেছে, তাহলে গুগল যখন এই ভয়েস গুলো পড়বে তখন আমরা কি করবো, সেটাকে রেকর্ড করে রাখবো। রেকর্ড কিভাবে করবো, আপনি রেকর্ড সফটওয়্যার দিয়ে করতে পারবেন, ওকে। সফটওয়্যার দিয়ে রেকর্ড কিভাবে করবেন আমি দেখাই। আমরা আমাদের ক্যামটাসিয়া সফটওয়্যারে যাই, ক্যামটাসিয়া স্টুডিও 7, যে সফটওয়্যার দিয়ে আমরা কাজ করব। এটা আশা করি আপনারা সবাই এই সফটওয়্যারের সাথে পরিচিত। কারো যদি সফটওয়্যারটা না থাকে, আমার ফেসবুক পেজে সেটা লিঙ্ক দেওয়া আছে, সফটওয়্যারের লিঙ্ক, সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক এবং সফটওয়্যারের যে অরিজিনাল লাইসেন্স কিটা, দুইটা আমি আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আউটসোর্সিং ইনস্টিটিউট লাইভ ক্লাসের পেজে। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যাদের নাই, ঠিক আছে। আর এরপরে যদি সফটওয়্যারটা না পান আমাকে বলবেন, আমি সফটওয়্যারটা দেবো। আমি অলরেডি দিয়ে রেখেছি সফটওয়্যারটা, আপনাদের ডিভিডিতে আছে সফটওয়্যারটা, ডিভিডিতে দিয়েছি। যাদের ডিভিডি থেকে পেতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি আমার ফেসবুক পেজে দিয়ে রাখছি। আপনি যদি আমার লাইভ ক্লাসের পেজে যান, একটু যদি স্ক্রল ডাউন করেন, 10-12টা পোস্টের নিচে আপনি এটা পাবেন, ক্যামটাসিয়া সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা এবং অরিজিনাল লাইসেন্স কিটা। আপনি একদম লাইফ টাইম এটা ইউজ করতে পারবেন। তাহলে ক্যামটাসিয়া সফটওয়্যারটা আমরা খুললাম, আমরা যেটা দিয়ে সব ধরনের কাজগুলো করব। তাহলে গুগলের ভয়েসটা রেকর্ড করার জন্য আপনি যেভাবে রেকর্ড করবেন, সেটা হচ্ছে জাস্ট রেকর্ড দ্য স্ক্রিন, ওকে। রেকর্ড দ্য স্ক্রিনটা ব্যবহার করে আপনি গুগলের ভয়েসটা রেকর্ড করতে পারবেন। আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে রেকর্ড করবেন, আমি জাস্ট এখন বলতেছি মানে রিসোর্সগুলো নিয়ে। তাহলে এই ভিডিওটা তৈরি করার জন্য যে রিসোর্সগুলো প্রয়োজন হয়েছে, 1 হলো একটা স্ক্রিপ্ট, ওকে, আমরা স্ক্রিপ্ট গুগলে সার্চ করে পাচ্ছি। 2 হলো ভয়েস, ওকে, আপনি নিজের ভয়েস আল্লাহ তাআলা আপনাকে দিছে, অথবা আপনি চাইলে গুগলের ভয়েসও ইউজ করতে পারেন, ওকে। তাহলে স্ক্রিপ্ট এবং ভয়েস যোগ করে আমরা কি করলাম, আমরা রেকর্ড করলাম একটা অডিও রেকর্ড। অডিও রেকর্ড করার জন্য আমাদের লাগবে কি, গুগল থেকে সার্চ করে একটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা পড়ে পড়ে আপনি কি একটা অডিও রেকর্ড তৈরি করবেন। আপনি নিজেও করতে পারেন, আবার গুগল গুগলকে দিয়েও পড়াতে পারেন, ওকে। তাহলে ভিডিও তৈরির জন্য আমাদের ভিডিও তৈরির যেটা মেরুদণ্ড, ভিডিও তৈরির মেরুদণ্ড হলো মানে ব্যাকবোন হলো কি, আমাদের অডিওটা। আমরা অডিওটা পেলাম, ওকে। অডিওটা পাওয়ার পর আমাদের প্রায় 80% কাজ হয়ে গেল অডিওটা রেকর্ড করলে, ওকে, বাকি কাজগুলো খুব সহজ। এরপর আমরা সেই অডিওর সাথে মানানসই আমরা এখানে ছবি দেবো, গুগল ইমেজ থেকে সার্চ করে আমরা প্রচুর ছবি পাবো, সেরকম ছবি আমরা এখানে দিয়ে দেবো। এবং আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা নেটে সার্চ করে সেই টপিকের সাথে মানানসই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা দেবো। সেটা যদি হাসির বিষয় হয়, হাসির হাসির মানে হ্যাপিনেস সাউন্ড, সর হলে সর সাউন্ড, অনেক ধরনের সাউন্ড আমরা পাবো, টেনশন হলে টেনশন সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা পাবো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভিডিও তৈরি করার জন্য যে এলিমেন্টস গুলা, সেই সবগুলো এলিমেন্টস আমাদের হাতের কাছেই। আমি একটু জিনিসগুলো নোট ডাউন করি, আমাদের কি কি এলিমেন্টস লাগবে ভিডিও ক্রিয়েট করার জন্য। এলিমেন্টস গুলো 1 হলো আপনার অডিও,
না, এক নম্বর হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট প্লাস কি লাগবে আপনার ভয়েস, ভয়েস ইকুয়াল টু অডিও। আপনি নেট থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা নিয়ে আসবেন এবং আপনার ভয়েসটা, ভয়েস দিয়ে সেই স্ক্রিপ্টটা পড়বেন। ওকে, পড়ার পর সেটা আপনি অডিও রেকর্ড করবেন। আপনার এক নম্বর কাজ শেষ। ওকে, স্ক্রিপ্ট, আপনার অডিও রেকর্ড আপনি পেয়ে গেলেন, স্ক্রিপ্টটা আপনি নেট থেকে সার্চ করলেন এবং সেই স্ক্রিপ্টটা পড়ে পড়ে আপনার ভয়েসটা দিলেন, স্ক্রিপ্ট প্লাস আপনার ভয়েস মিলে হয়ে হয়ে গেল কি, অডিও রেকর্ড আপনি পেলেন, আপনার 80% কাজ শেষ। নাম্বার টু, আপনার সেই অডিও রেকর্ডের সাথে মানানসই আপনি কি দিবেন, ইমেজ দিবেন, ইমেজ। ওকে, নাম্বার থ্রি, এবার আপনি দিবেন অডিও, সরি, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। তাহলে আমাদের ভিডিও তৈরির উপাদান মূলত এই তিনটাই, জাস্ট তিনটা জিনিস, একটা হচ্ছে অডিও রেকর্ড, ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আমি আবারও বলি, জাস্ট তিনটে এলিমেন্টস সফটওয়্যার দিয়ে ভিডিও তৈরি করার। নাম্বার ওয়ান হলো অডিও রেকর্ড, নাম্বার টু হলো কি, ইমেজ, আর নাম্বার থ্রি হলো আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ওকে, এখন এই অডিও রেকর্ডটা তৈরি করার জন্য আমাদের দুটা জিনিস লাগবে, আমাদের ভয়েস লাগবে আর কি স্ক্রিপ্ট লাগবে। আমরা চাইলে আমাদের ভয়েস ব্যবহার করতে পারি অথবা আমরা গুগলের ভয়েস আমরা ইউজ করতে পারি। ওকে, এগুলো আমরা বুঝবো। তাহলে শুধু তিনটা জিনিস, অডিও রেকর্ড লাগবে, ইমেজ লাগবে এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবে, একদমই সহজ বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের তিনটা জিনিস আমাদের লাগবে। তাহলে এই অডিও রেকর্ডটা তৈরি করার করাটাই হলো আমাদের মূল কাজ, স্ক্রিপ্টটা খুঁজে বের করা নেট থেকে এবং আমাদের ভয়েস দেওয়া, এটি হলো আমাদের কাজের 80%। আচ্ছা, তো দেখুন, আমরা এখন, আমি এখন একটা প্র্যাকটিক্যাল ভিডিও তৈরি করব, দেখুন। আচ্ছা, আমরা, আমি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব আমি একটু দেখি। মনে করেন আমি ভিডিও তৈরি করব সাপ নিয়ে। আচ্ছা, আমি একটু কথা বলি, এখন আমি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করব, যে টপিকগুলো মানুষের সবচাইতে বেশি, মানে মানুষ সবচেয়ে বেশি আকর্ষণ অনুভব করে যে টপিকগুলোর প্রতি, সেই টপিকগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব, সবচেয়ে বেশি যেটা, মানে যেটা মানুষকে আকর্ষণ, মানুষের মধ্যে আকর্ষণ আসে। তাহলে মানুষ কোন কোন বিষয়গুলো নিয়ে আকৃষ্ট হয়, আমি যদি, আচ্ছা আমি এই বিষয়গুলো নিয়ে আরো একটু পরে বিস্তারিত বলবো, আমি আগে টোটাল বিষয়টা আগে দেখাইনি, প্র্যাকটিক্যাল বিষয়টা দেখাইনি, তারপর আমি আইডিয়া নিয়ে আরো বলবো। আমি সংক্ষিপ্ত করে বলি, মানুষ যে সকল বিষয় নিয়ে পছন্দ করে সেইগুলো নিয়ে ভিডিও তৈরি করবেন। এক নম্বর হচ্ছে আনন্দ, মানুষ হাসতে পছন্দ করে, আনন্দ পেতে পছন্দ করে, ফান করা, জোক করা, এইটা নিয়ে করলে প্রচুর আপনি কি হিট হবে ভিডিও গুলো। ওকে, মানুষ মাত্রই হাসতে চাই, মানুষ মাত্রই কি অবাক হতে চাই, আশ্চর্য হতে চাই, অদ্ভুত বিষয়গুলো জানতে চাই। ওকে, নাম্বার টু। নাম্বার থ্রি হলো, মানুষ কিছু টপিক আছে, মানুষ সেলিব্রিটিদেরকে নিয়ে মানুষ কি অনেক বেশি আগ্রহী, টপ লেভেলের সেলিব্রিটি যারা আছে, সেটা হোক নায়ক নায়িকা, গায়ক গায়িকা অথবা কোনো খেলোয়াড়, ওদেরকে নিয়ে মানুষকে অনেক বেশি এক্সাইটেড। ওকে, সেই সেই বিষয়গুলো নিয়ে, তারপর সাপ নিয়ে, তারপর এরপর আপনি জাস্ট, আপনি থিঙ্ক চলে হবে, হ্যাঁ আপনি জাস্ট থিঙ্ক করবেন যে মানুষ আসলে আর কি কি জিনিস শুনতে চাই। মানুষ, আপনি নিজেকে চিন্তা করবেন, ওকে, আপনি একজন মানুষ, আপনি কি চান, হ্যাঁ আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন, আপনি কোন ধরনের ভিডিওগুলো আপনি বেশি দেখতে চান, ভয়ের ভিডিও, আনন্দের ভিডিও, হাসির ভিডিও, ওকে, অবাক হওয়ার মতো ভিডিও, তারপর কি কোনো সেলিব্রিটিকে নিয়ে কোনো নিউজ, ওকে, তারপর কোনো অদ্ভুত ঘটনা অথবা কোনো রিসেন্ট নিউজ অথবা এই ধরনের কি, মানে বিষয়গুলো যেগুলো আমাদেরকে আনন্দ দেয়, যেগুলো আমাদেরকে মজা দেয় বা আমাদেরকে ভাবাই, এই ধরনের বিষয়গুলো আমরা কি ভিডিও দেখি। তো যদি আপনি টপিকটা যদি ঠিক মতো সিলেক্ট করেন, তাহলে আপনার ভিডিওগুলো নিশ্চিতভাবে হিট হবে। আমি যতগুলো স্টুডেন্টের মানে চ্যানেল দেখি, যতগুলো ইয়া দেখি, আমি এই অনেকের ভিউ না হওয়ার পিছনে যে কারণগুলো আমি খুঁজে পাই, একমাত্র কারণ হলো এটা, না হয় আমার সবগুলো স্টুডেন্ট অনেক ভালো ভিডিও তৈরি করে, অনেক ভালো কি মানে ভিডিও এডিটিং এর কাজ করে, অনেক ভালো ইয়া করে, শুধু একটা জায়গাতে এসে কি প্রবলেম হয়ে যায়, একটা জায়গাতে এসে প্রবলেম হয়ে যায়, সে প্রবলেম, মানে প্রবলেমটা হলো কি, ওই টপিক সিলেকশনের ক্ষেত্রে কি অনেকে ভুল করে। তো এই টপিক সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়গুলো দেখিনি, প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি দেখাই, দেখানোর পর আমি টপিক নিয়ে আরো কিছু বলবো, ঠিক আছে, কারণ ওইটা হচ্ছে আমাদের মেইন বিষয়, কোন কোন টপিক নিয়ে আমরা আসলে করব, অনেক বিস্তারিত আমরা বলবো। আমি আপাতত একটা স্যাম্পল টপিক নিয়ে একটা স্যাম্পল ভিডিও আমি তৈরি করি। ওকে, আচ্ছা আমি তৈরি করতেছি, মনে করেন মেসি, ওকে, আমি একজন খেলোয়াড়ের জীবন নিয়ে করব, একজন খেলোয়াড়ের জীবন নিয়ে আমি একটা তথ্যচিত্র তৈরি করব,
যে ভিডিওটা দেখলে যে কোনো মানুষ তার জীবন সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝবে। তাহলে আমি আমার ভিডিওটা ইয়ে করলাম কি, মেসির জীবন কাহিনী, ওকে, আর্জেন্টিনার মেসি। এখন আমি মেসির জীবন সম্পর্কে কিছুই জানি না, দেখুন আমি আমি জাস্ট আমি সিলেক্ট করলাম, আমি কি করব, আমি মেসিকে নিয়ে একটা ভিডিও তৈরি করব। মেসির জীবন কাহিনী, ওকে। এখন মেসিকে নিয়ে আমি কোনো কিছুই জানি না, ওকে, তো আমার কোনো কিছু কোনো কিছুই আমার জানার দরকার নেই, ওকে, যে জানার সে জানে, আমরা জাস্ট তার কাছ থেকে জেনে নেব। তাহলে আমাকে প্রথমে যেটা বের করতে হবে, মেসির জীবন নিয়ে যদি আমি একটা ভিডিও তৈরি করতে চাই, আমাকে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মেসিকে নিয়ে একটা স্ক্রিপ্ট, মেসির জীবন কাহিনী নিয়ে একটা স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্টটা আমি পড়বো, পরে আমি অডিও রেকর্ড করবো, একদম আমার কাজ শেষ। এরপর আমি নেট থেকে মেসির অনেকগুলো ইমেজ আমি কি ডাউনলোড করব, সেই ইমেজগুলো আমার সফটওয়্যারের মধ্যে রেখে চালাবো। নাম্বার থ্রি হলো আমি আমার ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব। ব্যাস আমার ভিডিও তৈরি শেষ, মাত্র তিনটে জিনিস। দেখেন আমরা কত সহজে আমরা কাজটা করতে পারি। আমি শুধু টপিকটা সিলেক্ট করলাম, আমি ধরে নিলাম যে এখন ফুটবল খেলা চলতেছে, মানুষ অনেক বেশি মানুষ কি মেসির জীবন কাহিনী জানার জন্য আগ্রহী হবে, এবং কারো সামনে যদি মেসির জীবন কাহিনী সংক্রান্ত কোনো একটা ভিডিও পরে সে সেটা দেখবে, এটা আমি অনুমান করলাম, ওকে, টপিকটা আমি সিলেক্ট করলাম। কিন্তু যে টপিকটা আমি সিলেক্ট করলাম সেটা নিয়ে আমি কোনো কোনো কিছু আমি জানি না, কোনো কিছুই আমার জানার দরকার নেই, ওকে। দেখেন আমি একদমই জিরো, জিরো থেকে আমি কিভাবে কি খুব সুন্দর একটা ভিডিও তৈরি করি সেটা দেখেন। তাহলে আমার প্রথম কাজ কি, স্ক্রিপ্ট খুঁজে বের করা। আচ্ছা তাহলে আমি গুগলে যাব, আমি গুগলে গেলাম, গুগলে কি বললাম, আমি করব বাংলাতে, তো সেই জন্য আমি বাংলায় খুঁজতেছি। যদি আপনি ইংলিশে করেন, ইংলিশে লিখলে ইংলিশে আসবে। তাহলে মেসির জীবন কাহিনী, মেসির জীবন কাহিনী আমি এটা লিখলাম। এখানে দেখেন আমি এখানে পাচ্ছি 183,000 ভিডিও, 183,000 টপিক, ঠিক আছে। তার মানে আমি যতটুকু ইনফরমেশন আমি পাচ্ছি, আমি এটা দিয়ে 183,000 ভিডিও আমি তৈরি করতে পারবো বাংলায়, শুধুমাত্র মেসির জীবন জীবন কাহিনী নিয়ে। আচ্ছা তো এখানে দেখেন, এই যে লিওনেল মেসি উইকিপিডিয়া, আমি যদি এখানে যাই, এই যে মেসির একদম জীবন থেকে শুরু করে, হ্যাঁ, কখন কোথায় জন্মগ্রহণ করছে, কি করছে না করছে, উচ্চতা সবকিছু আমরা এখানে পাচ্ছি। এত ডিটেলস ভাবে আপনি মেসি সম্পর্কে জানবেন যেটা হয়তো তার বাবাও জানবে না, ঠিক আছে, অনেক অনেক কিছু আমরা এখানে জানতেছি। আচ্ছা এরপরে আরেকটা, এভাবে আমরা অনেক অনেকগুলো পাচ্ছি। তা আমি এখান থেকে যে কোনো একটা স্ক্রিপ্ট আমি বাছাই করি, লিওনেল মেসির নক্ষত্র হয়ে ওঠার ইতিহাস আমি একটা বাছাই করি। আমি এটা নিলাম, আচ্ছা এটা না, আমি আর একটা নিই, জাস্ট আপনারা তো অনেকগুলো পড়বেন, পরে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটা নেবেন। প্রথম আলো তো পাবলিশ হওয়া, কিরে বাবা, দাঁড়ান আমি যে কোনো একটা জিনিস নিয়ে করতেছি। আমরা লিওনেল মেসির সংক্ষিপ্ত জীবনী, আমি মূল জিনিসটা আগে দেখিয়ে নিই, তারপর আমি অনেক ডিপে যাব, প্রত্যেকটা জিনিসের ডিপে আমরা যাব, ওকে। আচ্ছা আমরা মনে করুন এই স্ক্রিপ্ট নিলাম, আচ্ছা এই স্ক্রিপ্ট আমি পড়বো। আচ্ছা এখন দেখেন আমি স্ক্রিপ্ট পেলাম, এখন আমি অডিও রেকর্ড করব। আচ্ছা আরেকটা বিষয় হলো, এই স্ক্রিপ্টটা আপনি পড়বেন, কিন্তু স্ক্রিপ্টটা যখন আপনি হুবহু না দিয়ে আপনি একটু চেঞ্জ করে দিবেন, আপনার মতো করে একটু চেঞ্জ করে আবার নতুন করে লিখবেন, ঠিক আছে। হুবহু লাগলে হয়তো এই ওয়েবসাইটের যে মালিক, সেই ওয়েবসাইটের মালিক কমপ্লেন করতেও পারে,
যদিও বা এখনো পর্যন্ত সেই জিনিসটাকে মানে অপরাধ হিসেবে ধরা হয় না, এই আপনি যদি কোনোটা এই লেখা থেকে কপি করে যদি অন্য কোথাও দেন সেটা অপরাধ হবে, কিন্তু আপনি যদি এই একটা অডিও একটা স্ক্রিপ্ট থেকে যদি অডিও তৈরি করেন সেটাকে কোনো অপরাধ হিসেবে ধরা হয় না আপাতত। বাট তারপর আপনি রিস্ক নিয়েন না, আপনি যেটা আপনি দেখবেন সেটা আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন। আচ্ছা, মানে আপনি কিছুটা পরিবর্তন করবেন, পরিবর্তনগুলো এরকম হবে যে আপনি আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান ফুটবলারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে প্রিয় প্রিয় খেলোয়াড়কে, এই যে লাইনটা আপনি একটু ডিফারেন্টলি বলা যায়, দেখি বলুন তো বর্তমানে সবচেয়ে মানে আলোচিত খেলোয়াড়কে, ওকে সেম মিনিং দিয়ে আমরা একটা লাইন কি অন্য একটু ডিফারেন্ট ভাবে আমরা বলতে পারি মিনিংটা ঠিক রেখে। আচ্ছা তাহলে আমি শুরু করি। আমি স্ক্রিপ্ট পেলাম, এখন আমি স্ক্রিপ্টটা দিয়ে আমি কি অডিও রেকর্ড করব। অডিও রেকর্ড করার জন্য আমি সফটওয়্যারে গেলাম, সফটওয়্যারে আসলাম, সফটওয়্যার থেকে আমি জাস্ট ক্লিক করব এখানে রেকর্ড দ্য স্ক্রিন, রেকর্ড দ্য স্ক্রিন, ওকে আমি ক্লিক করলাম। আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে এখান থেকে, সরি 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 সরি, আমি এখান থেকে না, আমি আমার সফটওয়্যারে আসলাম, সফটওয়্যারে এসে আমি ক্লিক করব কোথায়, এই যে মোর, মোর থেকে ভয়েস নারেশন, বাবা আমি আরেকবার যাচ্ছি, আমরা প্রথম 1 ঘন্টা একদম নিরিবিলিতে ক্লাস নেবো, পরে 1 ঘন্টা আমি কি সবার কোশ্চেন অ্যান্সার দেবো। আপনারা আপাতত যেগুলো বুঝবেন না বা যেগুলো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে অথবা যেটা আপনার কি কোশ্চেন আছে আপনি সেটা টুকে টুকে নেন, মানে খাতা লিখে নেন, পরবর্তী 1 ঘন্টা সবার কোশ্চেন আমি অ্যান্সার দেবো। আচ্ছা দেখুন, তাহলে আমি যাচ্ছি, ও আচ্ছা এখানে তো যেকোনো একটা কিছু আনতে হবে আগে, আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি এটা আমার ওই ইয়ার কারণে। আমার থিমটা একটু চেঞ্জ করতে হবে, একটু দাঁড়ান। দেখুন তাহলে আমরা আমরা প্রথমে যাচ্ছি মোর, ওকে আমরা এখন কি করব, আমি স্ক্রিপ্টটা পাইছি। আচ্ছা আগে আমি জিনিসগুলো একটু ইয়া করে নিই, আমার তো আমার মেসিকে নিয়ে আমি জীবন কাহিনী তৈরি করব, তাহলে আমার আমার দরকার কি, আমি আমার দরকার হচ্ছে প্রথমত মেসির জীবন কাহিনী নিলাম। আচ্ছা এরপর এরপরে কি নেব, মেসির ছবি, ছবি মেসির ছবি, ওকে গুগল মিডিয়া সার্চ করে আমি হাজার হাজার আমি ছবি পাবো, এখান থেকে আমি অনেক ছবি নিতে পারবো। তারপর হচ্ছে আমি স্ক্রিপ্ট পেলাম, ছবি পেলাম, তারপর হচ্ছে তার ইয়ার সাথে মানানসই কোনো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ওকে তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিরকম হতে পারে আমি জাস্ট গুগলে সার্চ করি, আমি গুগলে সার্চ করে আমি এখানে আসলাম ফ্রি সাউন্ডে, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি কি নিই, এটা হচ্ছে রিল্যাক্সিং ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি দিতে পারেন অথবা পিয়ানো মিউজিক, পিয়ানো, ওকে মানে আপনি তার জীবন কাহিনী বলবো সাথে সাথে একটা কি পিয়ানো বাজবে, এই যে এরকম একটা পিয়ানো মিউজিক আমি নিলাম। ওকে আমি এখান থেকে ক্লিক করে আমি ভয়েস গুলা ডাউনলোড করতে পারবো, ইচ্ছা মতো ইচ্ছে মতো আমি এগুলোকে ডাউনলোড করতে পারবো। যাই হোক আমরা আমরা সবকিছু আমাদের মোটামুটি হাতের কাছে আছে। আচ্ছা আমাদের ক্লাসের, আচ্ছা আমি এই পোর্শন আমি দেখালাম আমরা কিভাবে জিনিসগুলো অ্যারেঞ্জ করবো,
এখন আমি আপনাদেরকে কোশ্চেনটা ওপেন করি, আমি এটা শেষ করে পরে যখন আবার যখন সেশন শুরু করব তখন আমি দেখাবো সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে তৈরি করবেন। আচ্ছা, এবার আপনারা আমাকে কোশ্চেন করেন। আমরা জি হ্যালো ছিলাম, হ্যাঁ বলেন স্যার, আমরা তো ভিডিও তৈরি করে মানে ভিডিওটা ইউটিউবে রেখে দিলে হবে না, এটা আমাদেরকে ভিডিওগুলো মানুষ কিভাবে পাবে? মানে একটা ভিডিও যতই ভালো হোক যদি ভিউয়ার না পায় আমাদের ভিডিও, তো তখন তারা কিভাবে দেখবে? আমি হ্যাঁ এটা ওইটা আমরা আলোচনা করব এসইও তে। আমরা যখন এটাকে চারটা দেখাই, আমরা এখন শিখতেছি ভিডিও তৈরি করা, ঠিক আছে? ভিডিও তৈরি করার পরে আমাদের অনেকগুলো কাজ আছে, আমাদের সেই ভিডিওকে অন পেজ এসইও করা, অফ পেজ এসইও করা, আরো অনেকগুলো কাজ আমাদের করতে হবে ভিডিও মানুষকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, ঠিক আছে? এই আমাদের টপিকে এগুলো আছে, যেমন এই যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর কি এই বুস্টিং করা, টিউববাইটের কাজ করা, অনেক অনেকগুলো কাজ এখানে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, ঠিক আছে? ওকে, সুতরাং আমরা আমরা এখন আলোচনা করতেছি শুধুমাত্র একটা জিনিসে আমাদের এখন কি কনসেন্ট্রেশন, আমাদের টপিক হলো ট্রেন্ডিং টপিক, যে গুগল যে ট্রেন্ড এটা আমরা কিভাবে ইউজ করব। আমি ঠিক আমি যখন যে বিষয়টা নিয়ে কোশ্চেন করব, মানে যখন এখন আমাদের টপিক হলো কি ভিডিও তৈরি করা, এখন আমি থেকে কোশ্চেন আশা করতেছি শুধুমাত্র ভিডিও তৈরি করা নিয়ে। হ্যাঁ, আমি যতটুকু বললাম ওটুকু নিয়ে আমাকে কোশ্চেন করেন, বলেন। আমার আমি যতটুকু বললাম এটা হলো কি ভিডিও তৈরি করার জন্য রিসোর্স গুলা কালেক্ট করা, আমি জাস্ট এটুকু বুঝলাম। ওকে, এটুকুর উপর আপনারা কোশ্চেন করেন যে ভিডিও তৈরি করার সময় যে রিসোর্স গুলো আপনার প্রয়োজন সেই রিসোর্স গুলো কালেক্ট করতে কোনো অসুবিধা হবে কিনা, বা এতটুকু আপনারা বুঝতে বুঝতে পারছেন কিনা, বলেন। এটুকুর উপর আমাকে কোশ্চেন করেন। হ্যাঁ, এটুকু বুঝতে পারছি। হ্যাঁ বলেন, আর কারো কোনো কোশ্চেন? আপনার আপনার সেকেন্ড সেকেন্ড কোশ্চেনটা করেন। আচ্ছা, কথা তো কথা বুঝতে যাচ্ছে না। আচ্ছা, আপনি কোশ্চেনটা লিখে রাখেন, কথা বুঝতে যাচ্ছে না। আমি একদম শেষ করে আমি আবার আসবো। দেখো, আমি তোমাকে এখন চিনতে পারিনি, তো আপনি কি আমাকে চিনেন? কখনো তুমি, কখনো আপনি,